কেউ স্বীকার করলো বা না করলো দেশ খুব ভালো চলছে, দেশ মানে সঠিক পথে চলছে, দেশ সঠিক পথে চলুক আর ইয়ে পথে চলুক, জনগণের দুর্যোগ দুর্ভোগ যে হচ্ছে এই অবস্থার জন্য বলতে পারে বৈশ্বিক সমস্যার কারণে হয়েছে, করোনার কারণে হয়েছে, কিন্তু বৈশ্বিক সমস্যার বিবেচনা যদি করেন তাহলে বৈশ্বিক সমস্যার কারণে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আপনি গুগলে যান এখন এই মুহূর্তে, ইন্টারনেট আছে আমাদের সবার কাছে, বৈশ্বিক বাজারে কিন্তু সমস্ত পণ্যের দাম কমে আসছে, কমে আসছে স্বাভাবিক অবস্থা। তাহলে আমার দেশে কেন বাড়বে? আমি মনে করি না যেটা একেবারে সরকার বাড়িয়ে দিচ্ছে, কারণ একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে সব দলের লোকজন আছে, তারাই কাজটা করছে। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভাই, আমরা যেটা আলোচনা করছিলাম বিশেষ করে কখন কিভাবে নির্বাচন হবে, নির্বাচন নিয়ে এখনো কিন্তু বড় দুই দলের ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই বিজ্ঞ সমালোচক, এবং প্রথম প্রথম রাউন্ডে তারা আলোচনাটাকে উত্তেজনায় নিয়ে গেছে, আজকে আরেকটা টিভিতে আরো একটা উত্তেজনা টক শো দেখে আসলাম। আমার মনে হয় যে আমরা ঠান্ডা এসির মধ্যে আছি, আমাদের ইয়াটা ওই রকম একটা শো হোক, একটা আলোচনা ভিত্তিক শো হোক। প্রথমত আমি বলতে চাই, ওবায়দুল কাদের যে কথাটা বলেছেন যে সরকার মানে নানামুখী ইয়ার মধ্যে বিএনপি ষড়যন্ত্র করছে, এটা আমার মনে হয় যে কোনো কারণে হোক সরকার একটা চাপের মধ্যে আছে, এটা বিষানীতির কারণে হোক, নিষেধাজ্ঞার কারণে হোক, অথবা ছয় কংগ্রেসম্যান এবং সিনেটরের যে বিবৃতি দিয়েছে সেই কারণে হোক। আমরা মানবাধিকারের কথা বলা হয়েছে সেখানে, সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কথা বলা হয়েছে যেটা বিবৃতিতে এসছে, জাতিসংঘে শূন্য যে আমরা যাচ্ছি সেটা না যাওয়ার সুপারিশ করা হয়েছে, তার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের কথা কিন্তু বলা হয়েছে। এতগুলো বিষয় যখন আসছে, ধরে নিলাম লবিশ দিয়ে এটা করিয়েছে, কিন্তু আওয়ামী লীগও তো লবিশ দিয়ে তাদের সরকারি দল আছে ইয়ে আছে আরেকটা বিবৃতি এরকম আনতে পারে, এটা আমলে না নিলাম যে এটা মানে স্টেটের কোনো ব্যাপার না, কিন্তু বিষানীতি এবং নিষেধাজ্ঞা এই জিনিসটা কিন্তু স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এসছে, এবং এই কারণেই আমার মনে হচ্ছে যে একটা চাপ অনুভব করছে, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটা সবাই চায়, মুখে মুখে আওয়ামী লীগ বিএনপি আমরা জাতীয়বাদী, কে বলছে যে আমি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই না? এই পর্যন্ত সম্পাদক কোনো লোক বলছে, উনি বলছে যে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই না, কিন্তু বাস্তবতাটা হলো যে কোনো কারণ হোক আমরা অবাধ সুষ্ঠু এবং একটা বিশ্বাসযোগ্য আস্থাশীল নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে পারিনি, এটা হলো আমাদের বাস্তবতা। এখন আমরা যেই তর্ক বিতর্কে জড়াচ্ছি এটার বেসিক কারণটা হলো যে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, আওয়ামী লীগ বলছে সংবিধানের মধ্যে থেকে যেতে হবে, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে থেকে যেতে হবে, আমরা কিন্তু এইরকম সংকট আরও অতীতে ইয়ে করেছি, জনগণের প্রয়োজনে 91 সালে আমরা কিন্তু সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করেছি, এটা জনগণের ছিল, এবং এক ব্যক্তির জন্য আমরা যে ওই ব্যক্তি বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগে আসবে একবার সংবিধান সংশোধন করা হয়েছে, আবার ওনার স্বার্থে উনি আবার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে যাবে ফিরে সেই কারণেও করা হয়েছে, এই সমস্ত কারণগুলোই করা হয়েছিল মানুষের চাহিদার উপরে, মানুষের ডিমান্ডের উপরে, নাহলে এইগুলোর সাংবিধানিক কোনো ব্যবস্থা ছিল না। আবার দেখেন 15ই ফেব্রুয়ারির নির্বাচনকে আমরা সবাই অবৈধ বলছি, এবং 15ই ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই, 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা এবং আওয়ামী লীগ সহ অপর অপর দল মিলে আন্দোলন করলাম, আন্দোলন করার মধ্য দিয়ে এই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের যেই সন্তানটি জন্মগ্রহণ করলেন সেই সন্তানটির নাম হলো তত্ত্বাবধায়ক সরকার, সেই সন্তানটিকে দিয়ে আমরা ইলেকশন করলাম, সেই ইলেকশনে আওয়ামী লীগ পাস করলো, এবং আমরা কিন্তু এখনও বলছি যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচনের আইন বৈধ হয় যে আমরা এরকম কথাবার্তা যেটা হয় এটা কিন্তু আমরা অনেক জায়গার মধ্যে অনেকভাবেই করি, এবং এই আলোচনা সংসদ নিয়ে বাস্তবতা হলো কথা আছে, হ্যাঁ এই 14 সংসদ নিয়ে কথা আছে, বিতর্ক আছে ইলেকশন নিয়ে, এই ইলেকশন নিয়ে বিতর্ক আছে, ইলেকশনের বিতর্ক ধরলে অনেক ইলেকশন বিতর্ক আছে, ওনা কে জানে কয় আমাদের সরকারের সময় একটা ইলেকশন বিতর্কের মধ্যে পড়ছে, আওয়ামী লীগের সময় পড়ছে, এখন পড়ছে, আগেও পড়ছে, যেই আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারকে পাশ করানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করল, ফেল করানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করল, সেই আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারকে ফেল করিয়ে যাকে বানানো হলো উনি, এবং তাহেরউদ্দিন ঠাকুর আমাদের ওলি সাহেবকে এই ওলিহাতকে ফেল করিয়ে যাকে বানানো হলো, তারাই কাকতালীয়ভাবে 2 বছর পরে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে গেছে, ইতিহাস কিন্তু নির্মম, এই নির্মমতা ইতিহাসের মধ্যে আছে। এখন আমাদের বক্তব্য হলো যে আমরা আমজনতা হিসেবে যদি বিবেচনা করি, আমরা একটা আমার ভোটটা আমি দেবো, যাকে দেবো তার পক্ষে
যেন হয় সেই বিবেচনাটা থাকব এবং এটার জন্য বিদেশি চাপ আমরা বা বিদেশি হস্তক্ষেপ আমরা কামনা করি না আমরা যদি একসাথে বসি সংবিধানের মধ্যে তো সমাধান আছে সংবিধানের বাইরে একেবারে যাওয়া যাবে না এরকম না সংবিধানের এই সংবিধানের মধ্যে 14 এর যদি নির্বাচন বিবেচনা করেন তখন কিন্তু একটা নির্বাচনকালীন সরকার হয়েছিল সব দলের অংশগ্রহণের সংসদে প্রতিনিধিত্বকারী বিএনপি যদিও সেই সরকারে আসে নাই অনেকগুলো পথ আছে আমরা নিতে পারি কিন্তু যত বিতর্কই করেন আজকে টিভিতে দেখে আসলাম আসার সময় সুগার মিলরা একটা চিনির দাম নির্ধারণ করেছে 150 টাকা কেজি চিনি যে চিনি কয়দিন আগে 50 টাকা 40 টাকা ছিল এবং বাজারে চিনিটা হয়ে গেছে 170 টাকা আজকে 100 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সেই পেঁয়াজটা ইন্ডিয়াতে আসার পরে 20 টাকা কমে 80 টাকা হচ্ছে এই পেঁয়াজটাই কিছুদিন আগে ছিল হলো 35 টাকা থেকে 40 টাকা এই যে দুর্ভোগ জনগণের এটা কিন্তু একটা সংকট এখন কেউ স্বীকার করলো বা না করলো দেশ খুব ভালো চলছে দেশ মানে সঠিক পথে চলছে দেশ সঠিক পথে চলুক আর ইয়ে পথে চলুক জনগণের দুর্ভোগ যে হচ্ছে এই অবস্থার জন্য বলতে পারে বৈশ্বিক সমস্যার কারণে হয়েছে করোনার কারণে হয়েছে কিন্তু বৈশ্বিক সমস্যার বিবেচনা যদি করেন তাহলে বৈশ্বিক সমস্যার কারণে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আপনি গুগলে যান এখন এই মুহূর্তে ইন্টারনেট আছে আমাদের সবার কাছে বৈশ্বিক বাজারে কিন্তু সমস্ত পণ্যের দাম কমে আসছে কমে আসছে স্বাভাবিক অবস্থা তাহলে আমার দেশে কেন বাড়বে আমি মনে করি না যেটা একেবারে সরকার বাড়িয়ে দিচ্ছে কারণ একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটে সব দলের লোকজন আছে তারাই কাজটা করছে কিন্তু এই সিন্ডিকেটকে দমন করার দায়িত্বটা কার এটা কি বিরোধী দলের আপনার আমার এই দমন করার দায়িত্ব সরকারের এই দায়িত্ব তো নিতে হবে সরকারের মন্ত্রণালয় আছে সরকার এটা বাজার মনিটর করার লোক আছে এই মনিটরটা কেন হচ্ছে না 35 টাকার পেঁয়াজ 100 টাকা হয়ে গেল আমরা দুর্ভোগের মধ্যে পড়লাম এবং চিনির দাম 150 টাকা ছাড়িয়ে গেল ডিম 150 টাকা ডজনের উপরে চলে গেল ধরে নিলাম পরিবহনের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব আছে সবাই মিলে পরিবহনের দুর্যোগ করে বাজারের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে মিক্সড আছে কিন্তু এই যে সিন্ডিকেট যেটা বলি বা ইয়া বলি দাদু বলে গেছে একটু আগে এই সিন্ডিকেটটাকে রক্ষা করব নাকি এটাকে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে আমরা ভেঙে দেব এই ভাঙার দায়িত্বটা কিন্তু মন্ত্রণালয়ের নিতে হবে সরকারকে নিতে হবে এখন ওনারা যদি বলেন না আমরা ফ্লাইওভার করেছি আমরা এক্সপ্রেসওয়ে করেছি আমরা পদ্মা সেতু করেছি আমাদের উন্নয়নের অভাব নাই কিন্তু বাজারে কী হইলে এটা আমরা দেখতে রাজি না এতে গণমানুষের কিন্তু কোনো মানে দুর্যোগ কমে না দুর্যোগ কমে এই অবস্থার মধ্যে আমাদের আসতে হবে অনেক বিতর্ক আছে যে আমাদের মেগা প্রজেক্টগুলো যে বাজেটে শুরু হয় এটা যখন শেষ হয় তখন কয়েক গুণ বাজেট বেড়ে যায় সময় অনেক লাগে পিছনে আমরা একটা বিরতি নেই বিরতির পর আবার আসবো